बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে অশেষ কৃপায়। আমি আজকে যে অধ্যায় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রথম অধ্যায়। প্রথম অধ্যায়টা হচ্ছে কি, বেসিক্স অফ প্রোগ্রামিং, অর্থাৎ প্রোগ্রামিং এর মৌলিক ধারণা। আমি প্রথমে এই মার্ক ডিস্ট্রিবিউশনে চলে যাব। আমাদের যে মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে সেটা হচ্ছে গিয়ে টোটাল মার্ক হচ্ছে গিয়ে আমাদের 150, অর্থাৎ 3 ক্রেডিটের। আমাদের 3 ক্রেডিটের ভিতরে হচ্ছে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল হচ্ছে 50, আর হচ্ছে গিয়ে থিওরি হচ্ছে 100। এখানে থিওরি কন্টিনিউয়াসে আছে 40 এবং থিওরি ফাইনালে আছে 60, আর ব্যবহারিক যে 50 আছে, প্র্যাকটিক্যাল হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যালে আছে 50, সেখানে প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস আছে 25, প্র্যাকটিক্যাল ফাইনালে আছে 25। থিওরি কন্টিনিউয়াসে 40টা হচ্ছে গিয়ে কিভাবে হবে মার্কিংটা, সেটা হচ্ছে গিয়ে তোমার মিড টার্ম হবে 20, আর হচ্ছে গিয়ে ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, অ্যাটেন্ডেন্স এসব বিষয়ের উপর হচ্ছে গিয়ে 20। আর থিওরি ফাইনাল যেটা হলো গিয়ে বোর্ড কর্তৃক পরীক্ষা হয় সেটা হচ্ছে 60 মার্কের, সেটা বোর্ড থেকে প্রশ্ন আসবে সেভাবে কন্ট্যাক্ট করা হবে। আর প্র্যাকটিক্যাল কন্টিনিউয়াস হচ্ছে গিয়ে তোমাকে এখানে অ্যাসাইনমেন্ট দেওয়া হবে, জব রিপোর্ট দেওয়া হবে এবং অ্যাটেন্ডেন্স এর উপর 25 মার্কিং করা হবে। আর প্র্যাকটিক্যাল ফাইনালের সময় সেভাবে জবস রিপোর্ট, তোমার জবস রিপোর্ট, ফাইনাল এক্সাম, ওরাল কোশ্চেন, হ্যাঁ অর্থাৎ তোমার টোটাল ফাইনাল প্র্যাকটিক্যাল দেওয়া হবে, সেগুলোর উপরে বেসিসে তোমার 25 মার্কিং করা হবে। এই টোটাল হচ্ছে গিয়ে 150 মার্কিং। এখানে হচ্ছে গিয়ে তোমরা জানো যে প্রত্যেকটা সাবজেক্টে মিনিমাম 40% মার্ক পেতে হয় এবং আলাদা আলাদা ভাবে, যেমন সেক্ষেত্রে যেমন থিওরিতে তোমার পাস করতে হলে মিনিমাম যদি 60 হয় এখানে, তাহলে সেখানে কত পেতে হবে, 40% হলে 24, অর্থাৎ 24 মার্ক পেতে হবে। যাই হোক, এই হচ্ছে টোটাল মার্কস ডিস্ট্রিবিউশন। আমি নেক্সট টপিকে চলে যাই। আমি আমাদের আসলে প্রোগ্রামিং এর মৌলিক ধারণায় আমাদের কি কি টপিকস আছে সেই টপিকস গুলো আমরা একটু দেখি। দিস আর দ্য টপিকস অফ দিস চ্যাপ্টার, অর্থাৎ এই চ্যাপ্টারে কি কি টপিকস আছে সেই টপিকস গুলো আছে, যেমন স্টেট দ্য কম্পিউটার, প্রোগ্রাম অ্যান্ড প্রোগ্রামিং। পরে টপিকস 2 নম্বর টপিকসটা হচ্ছে গিয়ে এক্সপ্লেইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইটস ক্লাসিফিকেশন, স্টেট জেনারেশন অফ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ডিসক্রাইবস ট্রান্সলেটর প্রোগ্রাম, ইউজ অফ কম্পিউটার প্রোগ্রামস, ডিসক্রাইব অ্যালগোরিদমস অ্যান্ড ফ্লোচার্ট, প্রিপেয়ার অ্যালগোরিদম, ফ্লোচার্ট ফর সিম্পল প্রবলেমস, এক্সপ্লেইন দ্য প্রসেস অফ প্রোগ্রাম প্ল্যানিং। মূলত এই 8টা টপিকস আমাদের এই প্রথম অধ্যায়ে আছে। এই 8টা টপিকস নিয়ে আমি মূলত এই প্রথম অধ্যায়ে আলোচনা করব। আর তোমরা রেফারেন্স বুক হিসাবে দেখতে পারো কি কয় যে বাজারে অনেক বই আছে এবং ইংলিশ বইও আছে, আমি সেটা দিব, লাস্টে দিয়ে দিব, তোমরা দেখতে পারো। আমরা আসলে এই অধ্যায়ে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, যে প্রয়োজনীয় যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রথমেই আসলে কি কি কোশ্চেন এই অধ্যায়ে আমরা পড়বো, আমরা সেটা হচ্ছে গিয়ে যেমন প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ প্রথম টপিক্স 1.1 এই আছে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কী কী, ট্রান্সলেটর কী কত প্রকার ও কী কী, কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখো, কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার লিখো, অ্যালগোরিদম কী, অ্যালগোরিদমের বৈশিষ্ট্য লিখো, ফ্লোচার্ট কী, ফ্লোচার্টের সিম্বল সহ কাজ লিখো, দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, ত্রিভুজের ক্ষেত্রফল বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, যেখানে তিনটি বাহুই ভিন্ন ভিন্ন অর্থাৎ বিষম বাহু ত্রিভুজ, দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, ফারেনহাইট থেকে সেন্টিগ্রেড তাপমাত্রা বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো, প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ আলোচনা করো। মূলত এখানে আমি 13টা প্রশ্ন দিয়েছি। আসলে এই 13টা প্রশ্ন আমাদের যদি আমরা কমপ্লিটলি শেষ করতে পারি এবং 13টা প্রশ্ন যদি আমাদের আয়ত্তে থাকে, তাহলে মোটামুটি আশা করা যায় এখান থেকে 10-15 মার্কের মতো আমাদের কমন পড়বে। তাই আমি সবাইকে বলবো যে এই প্রশ্নগুলো যাতে ফলো করো এবং আমি প্রত্যেকটা প্রশ্ন নিয়েই আমি আলোচনা করব। আমি নেক্সট টপিক, তাহলে আমাদের আজকের লেসন আউটকামটা কি হবে, আমরা আসলে 4টা জিনিস নিয়ে আজকে আলোচনা, টপিক্স নিয়ে আলোচনা করব। সেই 4টা টপিক্স হচ্ছে প্রোগ্রামিং ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কী কী, ট্রান্সলেটর কি কত প্রকার ও কী কী, কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখো এবং কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার লিখো।
তাহলে আসলে প্রোগ্রামিংটা কি সেটা আমাদের প্রথমে জানতে হবে, আসলে প্রোগ্রামিং কি। সরি, আসলে তাহলে আমরা এই চারটা টপিক নিয়ে আজকে আলোচনা করব, প্রোগ্রামিং এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কি কি, ট্রান্সলেটর কি কত প্রকার ও কি কি, কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখ, কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার লিখ। আসলে আমি প্রথমে তোমাদেরকে কমান্ডস করতে বলছিলাম, আমি দেখতেছি 44 জনের মতো ভিউয়ার আছে কিন্তু কমান্ডস এখনো কেউ করে নাই। তোমরা সবাই তোমাদের রোল নাম্বার শিফট গ্রুপ লিখে কমান্ডস করো, কারণ হচ্ছে গিয়ে যে আমি আসলে দেখতে চাচ্ছি যে তোমরা কি বলে যে কতজন অনলাইনে আসো, কারণ আমি ক্লাস নিলে তোমরা যদি উপস্থিত না হও তাহলে তো সেটা হলো না, তাহলে আমার কথা বলার কোনো মানেই হলো না। তাই আমি বলতেছি তোমরা কমান্ড বক্স থেকে কমান্ড করো, সবাই রোল নাম্বার লিখে। তাহলে আমরা হচ্ছে গিয়ে আজকে যে টপিক গুলো আলোচনা করব সেই টপিকটা হচ্ছে যে প্রোগ্রাম, প্রোগ্রামটা কি। আমরা কিন্তু আসলে বলে থাকি যে প্রোগ্রাম আসলে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আছে, এরকম কথা কিন্তু আমরা বলে থাকি। আসলে প্রোগ্রামটা তাহলে আমাদের বুঝতে হবে যে আসলে প্রোগ্রামটা কি, কথার কথা যে আমরা বলি যে অমুক জায়গায় যে আজকে চরপাড়ায় আজকে একটি ওয়াজ মাহফিল আছে, তাহলে ওয়াজ মাহফিলের প্রোগ্রাম আছে এরকম কথা কিন্তু বলে থাকি। তাহলে সেই প্রোগ্রামটা কি, প্রোগ্রামটা হচ্ছে গিয়ে কতগুলো নির্দেশের সমষ্টি, কতগুলো নির্দেশের সমষ্টি। তাহলে নির্দেশের সমষ্টিটা মানে কি, একটা প্রোগ্রাম আমি কথার কথা যে বললাম যে অমুক জায়গায় একটা প্রোগ্রাম আমরা করব, কথার কথা যে আমি নবীনবরণ প্রোগ্রাম করব, হ্যাঁ নবীনবরণ প্রোগ্রাম করতে হলে সেখানে কতগুলো নির্দেশ থাকতে হবে এবং সেটা ধারাবাহিক আকারে সাজাইতে হবে। ধারাবাহিক আকারে যদি না সাজাও তাহলে প্রোগ্রাম কিন্তু উল্টাপাল্টা হবে, হ্যাঁ প্রোগ্রাম হবে না, বিশৃঙ্খলার সৃষ্টি হবে। আসলে মূলত প্রোগ্রামিংটা সেটাই যে যেখানে যে কাজটা করব সেই কাজটার ধারাবাহিক আকারে সাজানোর, সারিবদ্ধ আকারে সাজানোর প্রক্রিয়াটাই হচ্ছে প্রোগ্রামিং। তাহলে আমরা বলতে পারি যে প্রোগ্রামিং হচ্ছে কোন সমস্যা সহজে সমাধানের উদ্দেশ্যে সম্পাদনের অনুক্রমে প্রদত্ত ধারাবাহিক নির্দেশ বা নির্দেশাবলী সাজানোর কৌশলই হচ্ছে প্রোগ্রামিং। অর্থাৎ কোন নির্দেশ ধারাবাহিকভাবে একটা সাজানোর যে কৌশল হচ্ছে সেই কৌশলটাই হচ্ছে প্রোগ্রামিং। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে ল্যাঙ্গুয়েজ অনেক ধরনের। আমরা যেমন বাংলা ইংরেজি উর্দু ফার্সি মানুষ কথা বলে থাকে, তেমনি কম্পিউটারের অনেকগুলো ভাষা রয়েছে প্রোগ্রামিং করার জন্য, হ্যাঁ সেই ভাষাগুলোই হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে প্রথমত দুই ভাগে ভাগ করে, প্রথমত কয় রকম ভাবে ভাগ করে, দুই ভাগে। তাহলে সেই সেটা হচ্ছে গিয়ে একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। লো লেভেল ল্যাঙ্গুয়েজকে আবার দুই ভাগে ভাগ করে একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এখন এগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। আসলে আমাদের তাহলে আমরা আজকে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করছি সেটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ সেটা নিয়ে আমরা আলোচনা করব, নেক্সট টপিকসে আমরা আলোচনা করব। তাহলে আমরা ল্যাঙ্গুয়েজ অলরেডি বুঝে গেলাম যে ল্যাঙ্গুয়েজটা কি। ল্যাঙ্গুয়েজ হচ্ছে কি কম্পিউটারের ভাষা, যে ভাষায় সাধারণত প্রোগ্রামিং করা হয় থাকে, এবং সেই ল্যাঙ্গুয়েজের প্রকারভেদ দুই ধরনের, একটা হচ্ছে লো লেভেল আর একটা হচ্ছে হাই লেভেল। তাহলে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে কি, একটা হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ তো আছে, হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরেই আমাদের মূলত পড়ছে এই যেটা কি বলে যে আমরা এই যে প্রোগ্রামিং এসেন্সিয়ালের ভিতর যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করবো, যেমন হচ্ছে কি পাইথন, পাইথন প্রোগ্রামিংটা আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে সাধারণত পড়ছে। অর্থাৎ গ্রাফিক্যালি যে কাজগুলো করা যায় সেগুলোই হচ্ছে গিয়ে কি কি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এখানে মেশিন ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অর্থাৎ লো লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে কি আছে, মেশিন ল্যাঙ্গুয়েজের অর্থাৎ কম্পিউটার কিন্তু জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বোঝে না,
কম্পিউটার হচ্ছে জিরো এবং ওয়ান ছাড়া কিছুই বুঝে না। অর্থাৎ যখনই আমরা জিরো এবং ওয়ান দিয়ে কোনো প্রোগ্রামিং করব, সেটি হচ্ছে গিয়ে কি মেশিন ল্যাঙ্গুয়েজ। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে গিয়ে কি বাইনারি কোডকে যখন আমরা হেক্সাডেসিমালে নিয়ে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং করি, তখন হচ্ছে গিয়ে সেটাকে বলা হয় অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজেও আমরা বিভিন্ন ধরনের কমান্ড ইউজ করতে পারি, যেমন অ্যাড, সাব, লোড, মুভ, এমবিআই, এসব এগুলো আমরা পরে জানবো, আসলেও আমরা নেক্সট ইয়েতে জানবো। শুধু জেনে রাখো যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সাধারণত দুই ধরনের, একটা হচ্ছে হাই লেভেল আর একটা হচ্ছে লো লেভেল। আমরা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা করবো সেটা হচ্ছে গিয়ে হাই লেভেলে করবো, অর্থাৎ গ্রাফিক্যালি করবো। সেটা হচ্ছে গিয়ে যেমন হাই লেভেল ল্যাঙ্গুয়েজের ভিতরে কী কী পড়ে, যেমন হচ্ছে গিয়ে সি, সি প্লাস প্লাস, এই পাইথন, তারপরে ওরাকল, জাভা, এক্সেট্রা, এগুলো হচ্ছে গিয়ে কি আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। যাই হোক, এখন আমি পরবর্তী টপিকসে চলে যাব যে ট্রান্সলেটর কি, ট্রান্সলেটর কি কত প্রকার ও কি কি। তাহলে ট্রান্সলেটর ট্রান্সলেটর সম্পর্কে আসলে ট্রান্সলেটর কি, এটা আমার মনে হয় তোমরা মোটামুটি অলরেডি কথা শুনে বুঝে গেছো। ট্রান্সলেটর মানে হচ্ছে অনুবাদক। এই প্রশ্নটা কিন্তু অনেক সময়ে আসে যে ট্রান্সলেটর কি, এই কোশ্চেনটা অনেক সময় আসে, তোমরা খেয়াল রাখবা যে ট্রান্সলেটরটা কি। ট্রান্সলেটর হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। অর্থাৎ আমি আগেই বলেছি যে কম্পিউটার কোনো কিছুই বোঝে না জিরো এবং ওয়ান ছাড়া। আমরা প্রোগ্রামে যদি যাই লিখি না কেন, সেটাকে অনুবাদ করার জন্য যে প্রোগ্রামটা ব্যবহার করা হয়, অর্থাৎ মেশিন কোডে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য যেটা ব্যবহার করা হয় সেটাই হচ্ছে ট্রান্সলেটর। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লিখিত সোর্স প্রোগ্রাম কম্পিউটার বুঝতে পারে না। এটা আমি আগেই বলেছিলাম যে আসলে এটা কিন্তু বুঝতে পারে না, কারণ কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জিরো এবং ওয়ান ব্যবহার করে লিখিত প্রোগ্রামকে বুঝতে পারে। তাই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হয়। যেসব প্রোগ্রাম ব্যবহার করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজের লিখিত সোর্স প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয় সেসব প্রোগ্রামকে ট্রান্সলেটর বা অনুবাদক বলা হয়। তাহলে অনুবাদক জিনিসটা বোঝা গেছে অলরেডি, এক কথায় সে অনুবাদ করে। সরি, আসলে এক কথায় কি করে, সেটা অনুবাদ করে থাকে, যে আমরা যাই লিখি না কেন সেটা মেশিন ল্যাঙ্গুয়েজে অনুবাদ করে থাকে। তাহলে এই অনুবাদক কত প্রকার? অনুবাদক হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে গিয়ে কি কয় যে অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। তাহলে কয় ধরনের? তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার ও ইন্টারপ্রেটার। তাহলে অ্যাসেম্বলার কি, অর্থাৎ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি কোনো প্রোগ্রাম লেখা হয় সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য অ্যাসেম্বলার ট্রান্সলেটর ইউজ করা হয়ে থাকে। তাহলে অ্যাসেম্বলারটা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করার জন্য যে ট্রান্সলেটর ব্যবহার করা হয় তাই হচ্ছে অ্যাসেম্বলার। কম্পাইলার, কম্পাইলার কি, কম্পাইলারও একটি ট্রান্সলেটর, এক ধরনের অনুবাদক প্রোগ্রাম। তাহলে এটার কাজটা কি, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে। কম্পাইলার হচ্ছে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত পুরো প্রোগ্রামটাকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ জিরো এবং ওয়ানে কনভার্ট করে থাকে। এবং ইন্টারপ্রেটার, তাহলে ইন্টারপ্রেটারটা কি, ইন্টারপ্রেটার হলো এটাও একটা অনুবাদক প্রোগ্রাম, যে এটা হচ্ছে তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে লাইন বাই লাইন অর্থাৎ এক লাইন করে সে অনুবাদ করে থাকে। অর্থাৎ তাহলে কম্পাইলার হচ্ছে এমন এক ধরনের অনুবাদক যা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত পুরো প্রোগ্রামকে একসাথে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে। আর ইন্টারপ্রেটার হচ্ছে এটাও একটা অনুবাদক প্রোগ্রাম, অর্থাৎ হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামের সোর্স কোডকে লাইন বাই লাইন বা এক লাইন করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে। তাহলে আমরা মোটামুটি তিন নম্বর টপিকসটাও প্রশ্নটা নিয়েও আলোচনা হয়ে গেল যে ট্রান্সলেটর কি, কত প্রকার ও কি কি। আমরা ট্রান্সলেটর বললাম যে একটা অনুবাদক প্রোগ্রাম, ট্রান্সলেটর তিন ধরনের, একটা হচ্ছে অ্যাসেম্বলার, আর কম্পাইলার হচ্ছে, আরেকটা হচ্ছে কি ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলারের কাজ কি, অ্যাসেম্বলারের কাজ হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামকে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে। আর কম্পাইলার হচ্ছে এটাও একটা অনুবাদক প্রোগ্রাম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রাম পুরো প্রোগ্রামটাকে হচ্ছে কি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে। আর ইন্টারপ্রিটার হচ্ছে এটাও একটা অনুবাদক প্রোগ্রাম এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লিখিত প্রোগ্রামটাকে লাইন বাই লাইন অর্থাৎ এক লাইন করে সে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে।
তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। পরবর্তী প্রশ্নটা হচ্ছে কি, কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখো। এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য, এটা খুবই ইম্পর্টেন্ট। তাহলে এটা আমাদের কি বলে যে আসে, আমরা খেয়াল করব। আমরা আসলে ওই যে সংজ্ঞাটা পড়লাম, ওই সংজ্ঞা থেকে আমরা মূলত এটা এই পার্থক্যটা বের করতে পারবো। কম্পাইলারটা বলছিলাম যে আমরা পুরো প্রোগ্রামটা কি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে থাকে, আর ইন্টারপ্রিটার কি লাইন বাই লাইন কনভার্ট করে থাকে মেশিন ল্যাঙ্গুয়েজে। তাহলে কম্পাইলার অবশ্যই দ্রুত গতি সম্পন্ন আর ইন্টারপ্রিটার ধীর গতি সম্পন্ন। কম্পাইলারে ভুল হলে পুরো প্রোগ্রামটাকে আবার কি মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করতে হয়, আর ইন্টারপ্রিটারে ভুল হলে যে লাইনটা ভুল হয়েছে সেই লাইনটা সংশোধন করে মেশিন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করলেই হয়। তাহলে এরকম আমি অলরেডি প্রথমে আমরা কম্পাইলারের সংজ্ঞা দিব, হ্যাঁ, পরে হচ্ছে গিয়ে ইন্টারপ্রিটারের সংজ্ঞা দিব। এভাবে আমরা কিন্তু পার্থক্যগুলো লিখতে পারব। তাহলে আমরা কম্পাইলার এবং ইন্টারপ্রিটারের অলরেডি কি তিনটা পার্থক্য বলে ফেললাম, যে কম্পাইলার পুরো প্রোগ্রামটাকে একসাথে রূপান্তর করে, ইন্টারপ্রিটার লাইন বাই লাইন রূপান্তর করে, কম্পাইলার দ্রুত গতি সম্পন্ন, ইন্টারপ্রিটার ধীর গতি সম্পন্ন, কম্পাইলার হচ্ছে গিয়ে কী কয় ভুল হলে তোমার পুরো প্রোগ্রামটাকে আবার কি কয় কনভার্ট করতে হয়, ইন্টারপ্রিটারে যে লাইনে ভুল হয়েছে সেই লাইনটা শুধু পরিবর্তন করলে চলে। তাহলে কি কয় যে কম্পাইলারের সুবিধাও আছে বোঝা যাচ্ছে এবং অসুবিধাও আছে, ইন্টারপ্রিটারের ঠিক সেরকমই যে এটারও সুবিধা এবং অসুবিধা দুইটাই আছে। কারণ ইন্টারপ্রিটারে যদি ভুল হয় শুধু ওই লাইনটাই চেঞ্জ করতে হয়, আর কম্পাইলারে যদি ভুল হয় তাহলে পুরো প্রোগ্রামটাকেই সংশোধন করতে হয়। তাহলে এটা তোমরা দেখবা বই থেকে, এই পার্থক্যটা তোমরা দেখবা, আসলে থিওরিক্যাল তো তোমরা এটা দেখে নিও একটু। পরে লাস্ট টপিক্স আজকে আমরা আলোচনা করব, লাস্ট টপিক্সটা হচ্ছে গিয়ে আমাদের লাস্ট টপিক হচ্ছে কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার লিখো। কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার, আসলে ব্যবহার আমরা কি বলে যে প্রোগ্রাম ব্যবহার হয় না কোথায় সেটাই বলতে হবে। আসলে এখন প্রোগ্রাম সব জায়গায় ব্যবহার করা হয়, আজ দোকান থেকে মুদি দোকান থেকে শুরু করে সব দোকানেই প্রোগ্রামের ব্যবহার হয়ে থাকে। তাহলে এটা আসলে তোমরা থিওরিক্যাল কোশ্চেন, এটা পড়ে নিবে বই থেকে পড়ে নিবে যে আসলে কম্পিউটারের প্রোগ্রাম কোথা থেকে ব্যবহার হয়। বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, আমরা যদি বলি যে শিক্ষা ক্ষেত্রে, চিকিৎসা ক্ষেত্রে, আসলে সব ক্ষেত্রে এটা বলা যায় না যে ব্যবহার হয় না কম্পিউটারের প্রোগ্রাম, কারণ প্রোগ্রাম ব্যবহার করেই সব জায়গায় এখন মূলত সবকিছু ডিজিটালাইজড হচ্ছে। হ্যাঁ, তাহলে এটা তোমরা নিজেরাও করে নিবে। তাহলে আজকে আমরা পাঁচটা টপিক্স নিয়ে আলোচনা করলাম, পাঁচটা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, আমি মোটামুটি প্রায় শেষ পর্যায়ের দিকে এসে গেছি। আমি অলরেডি দেখতে পাচ্ছি তোমরা একজন মাত্র কমেন্টস করেছ, আসলে বুঝতেছি না তোমরা, আমরা আমি কিন্তু আগেও বলেছিলাম যে তোমরা হচ্ছে কি সবসময় কমান্ড বক্সে গিয়ে কমান্ড করবে, এবং হচ্ছে কি না সরি, অলরেডি আমার 78টা কমান্ডস এসে গেছে। আমি খুবই খুশি যে আসলে আমার কথা তোমরা শুনছ, এবং তোমরা সবসময় আজকে আমি যা পড়ালাম এত বেশি পড়তে হবে না, আজকে যা পড়ালাম তাই বাসায় গিয়ে যে স্যারে আছে 5টা কোশ্চেন পড়াইছে, আমরা এই 5টা কোশ্চেন নিয়ে আমি করব, আমি নেক্সট ক্লাসে কিন্তু এরকম ভাবে ধরবো। আর অনেকে আরেকটা জিনিস বলছে তোমরা, সেটা হচ্ছে গিয়ে যে স্যার এই ক্লাসটা যদি গুগল মিটে জুমে নেওয়া যেত তাহলে ভালো হতো। হ্যাঁ, আসলে আমাদের কর্তৃপক্ষের ডিসিশন হচ্ছে যে আমাদের এই গ্রুপে নিতে হবে, এটা একটা। আরেকটা, অনেক সময় আমি দেখছি যে গুগল মিট বা হচ্ছে গিয়ে ইয়েতে নিলে অনেকের অ্যাপস ডাউনলোড করতে হয়, হয়তো অনেকে এক্সপার্ট আছে বুঝো, কিন্তু অনেকে কিন্তু এই গুগল মিট বা হচ্ছে জুম এগুলো বুঝে না, এটাও একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে মিউট করে না, আনমিউট কি করে আনমিউট করে না। হ্যাঁ, তাহলে এই যে মিউট আনমিউট এই বিষয়টাও কিন্তু একটা বিশৃঙ্খলার সৃষ্টি হয়, কথা বলতেছে আর একজন মাঝখানে কথা বলতেছে, হ্যাঁ, কারণ সে বুঝতেছে না যে এখন মিউট করতে হবে, এটাও কিন্তু একটা ঘটনা। এর জন্যই আমরা সাধারণত এখানে ক্লাস নিচ্ছি ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট হাই প্যান অনলাইন ক্লাস, এটাতে ক্লাস নিচ্ছি, তোমরা আসলে এটাতেই অ্যাটেন্ড করো, আমার মনে হয় যে এটাতেই ভালো হবে। তারপরেও দেখি যদি এটাতে যদি কোনো অসুবিধা হয় তাহলে নেক্সট টাইমে আমরা অন্য কোনো অ্যাপস ইউজ করে ক্লাস নেওয়া যায় কিনা সেটাও চিন্তা ভাবনা করতেছি। তোমাদের অ্যাসাইনমেন্ট কিভাবে দেওয়া যায়, তোমাদের হচ্ছে গিয়ে কিভাবে ক্লাস টেস্ট কুইজ টেস্ট নেওয়া যায় সেই চিন্তাটাও আমরা করতেছি, দেখিয়ে চলতে থাক, আপাতত পরীক্ষামূলকভাবে দেখা যাক। আমি আজকে তোমাদের হয়তো বা প্রেজেন্ট নিয়ে দেখবো যে আসলে কতজন স্টুডেন্ট তোমরা আসো, পরবর্তীতে আমি যদি কোনো গ্রুপ বা অন্য কোনো
ইয়েতে কি কয় জুম বা গুগল মিটে ক্লাস নেই তাহলে তোমাদেরকে আমি জানাবো। হ্যাঁ, সেই অনুযায়ী তাহলে সবাই ভালো থেকো। তাহলে আমরা আজকে যে টপিক দিয়ে গুলো আলোচনা করলাম সেগুলো বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে এবং হচ্ছে গিয়ে কি কয় একটু দেখবে, বইগুলো খুলে দেখবে। তোমার বিভিন্ন ধরনের বই আছে, বইগুলো আমি বলেও দিচ্ছি। এটা হচ্ছে গিয়ে এই যে আমি ইংলিশ রেফারেন্স বুকও দিছি, যেমন ওই যে লার্নিং পাইথন মার্ক লার্স ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে তোমরা নিতে পারো। আর রেফারেন্স বাংলা বুকও আছে, যেমন ওই যে হক পাবলিকেশন, তারপরে ওই যে কি বলে যে এরকম বাংলা অনেক ই আছে, সেগুলো তোমরা সেখান থেকে কালেক্ট করে নিবে। আমরা নেক্সট ক্লাসে যেগুলো আলোচনা করবো সেটার টপিক্সগুলো তোমাদেরকে আমি ধরাই দিচ্ছি যে এই টপিক্সগুলো নিয়ে আমি আলোচনা করবো, সেটা তোমরা একটু আগে দেখবে, দেখলে হয়তো একটু আরো একটু বেশি ভালো বুঝবে। সেটা হচ্ছে গিয়ে কি যে ডিফাইন দ্য অ্যালগোরিদম, অর্থাৎ অ্যালগোরিদম কি, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যালগোরিদম অর্থাৎ অ্যালগোরিদমের বৈশিষ্ট্য লিখো। পরে হচ্ছে গিয়ে কি কয় যে ফ্লোচার্ট কি, ফ্লোচার্টের সিম্পল সহকাজ লিখো। 3 নম্বর হচ্ছে দুটি সংখ্যার যোগফল বের করার অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগোরিদম ও ফ্লোচার্ট অঙ্কন করো। তাহলে আমরা নেক্সট ক্লাসে মূলত আসলে নেক্সট ক্লাসে আমাদের মোটামুটি এই অধ্যায় আমি শেষ করতে চাচ্ছি। মোটামুটি এই জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করব, এই টপিক্স গুলো নিয়ে, এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা একটু দেখবে এবং আমি আজকে যে কোশ্চেন গুলো আলোচনা করলাম সেই কোশ্চেন গুলো দেখবে। সেই কোশ্চেন গুলো কি কি ছিল, এক হচ্ছে প্রোগ্রাম ও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, তারপরে হচ্ছে গিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কত প্রকার ও কি কি, তারপর হচ্ছে ট্রান্সলেটর কি, ট্রান্সলেটর কত প্রকার ও কি কি, কম্পাইলার ও ইন্টারপ্রিটারের মধ্যে পার্থক্য লিখো। আরেকটা হচ্ছে প্রোগ্রামিং কম্পিউটার প্রোগ্রামের ব্যবহার লিখো। মূলত এই 5টা কোশ্চেন নিয়ে আলোচনা করলাম, তোমরা সবাই সেগুলো দেখবে। সবাইকে ধন্যবাদ আমার ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আমি আজকের মতো এখানেই ক্লাস শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।